বিভেদমূলক নয়া নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জী নিয়ে দেশ জুড়ে তৈরি হওয়া প্রশ্নের জবাব ফের এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় সেই চেনা পাকিস্তান অস্ত্র ব্যবহার করে এদেশের সাম্প্রদায়িক মেরুকরণ আরও তীক্ষ্ণ করার চেষ্টা চালালেন তিনি বৃহস্পতিবার কর্ণাটকের টুকুর শহরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর কপট প্রশ্ন পাকিস্তানের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ব্যাপারে কেন মুখ খুলছে না এদেশের বিরোধী দলগুলো পাকিস্তানের অত্যাচারিত ধর্মীয় সংখ্যালঘু এবং দলিতদের এদেশে আশ্রয় দেওয়া কি অন্যায় পাকিস্তানের বিরুদ্ধে সরব হতে বিরোধীদের পরামর্শ দিয়েছেন তিনি কিন্তু ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষ মর্মপস্তুকে করে কেন কেবল কেবলমাত্র ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেবার ব্যবস্থা হলো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে এই দিন রাগ কারেননি প্রধানমন্ত্রী মোদী

তোড়াই ভারতের নানা প্রান্তসী এএএনআরসি এনপিআরএট বিরুদ্ধে উত্তাল আন্দোলন চলছে জাতীয় পতাকা হাতে ধর্ম নির্বিশেষে অসংখ্য মানুষ বিশেষত ছাত্রছাত্রী এবং তরুণ তরুণীদের অংশ গ্রহণ বাড়তে থাকায় এই আন্দোলন ক্রমশই মোতি সরকারের মাথাব্যাধার কারণ হয়ে উঠেছে আন্দোলনের মঞ্চ থেকে একই সঙ্গে চোরালু হয়ে উঠে আসছে কাজ খাদদের দাবি পর্যবেক্ষকদের বিপক্ষ দুই ধানুনা পুলিশ দিয়ে হামলা চালিয়েও এই আন্দোলনের রাশ টানা যাচ্ছে না দেখে পরিস্থিতি সামলাতে এদিন তাই নতুন করে বেফ্রান্তে ছড়ানোর পথই নিলেন প্রধানমন্ত্রী তারা বলি দেশ সঙ্গে রেকর্ড গড়া বেকারত্ব আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধি শিল্প কৃষি ক্ষেত্রে বেনাজির অধগতি কৃষক ক্ষেত মজুরের পরপর আত্মহত্যা শ্রমিক কর্মীদের কর্মচ্যুতি অর্থনীতির মন্দায় ব্যবসা বাণিজ্য লাটে ওঠার মতো অসংখ্য সংকটে জর্জরিত দেশবাসী বেঁচে থাকবেন কি করে তা নিয়ে দিন একটি শব্দ খরচ করেননি প্রধানমন্ত্রী